कृष्ण गौरी हर को चलिए गुड़ लड्डू शाही सुरवर को महिमा कहीं न जाए लागत हो पर को जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा वर दवता जय देव जय देव अष्टौ सिद्धि दासी संकट को भैरी विघ्न विनाशन मंगल मूर्त अधिकारी कोटि सूरज प्रकाश ऐसी छवि तेरी তো বন্ধুরা, সকালে আমি একটু মিষ্টির দোকানে গণপতি বাপ্পার জন্য লাড্ডু নিতে গেছিলাম। দেখি ওখানেই একটা গণেশ ঠাকুর পুজো হচ্ছে, তো গণেশ পুজো হচ্ছে বলে ওখানেও আমি একটু প্রসাদ একটু পুজোর জন্য মিষ্টি কিনে দিলাম গণপতি বাপ্পাকে। লাড্ডু কিনে ওখানে একটু পুজো দিয়ে আসলাম। আর দেখো, আমি তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি, এটা বারোয়ারি পুজো হচ্ছে। তো খুব ভালো লাগলো, মানে সকাল সকাল এরকম দর্শন পেয়ে না আমার ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো আজকে। আর বাড়ি এসে তারপরে স্নান টান করে, কারণ টাইমের মধ্যে 11:30 থেকে 1:30টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে, তাই ঝটপট ঝটপট করে এসে স্নান করেই আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। দেখো, আমি সুপারিতে লাল সুতো বেঁধে নিয়ে ঘট পেতেছি, যেভাবে আমি আগের দিনে ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেইভাবে। দেখো, এখানে ঋদ্ধি আর সিদ্ধি যেভাবে দেয় দুটো সুপুরি চালের ওপর রেখে, ঠিক সেইভাবে করে নিয়েছি। এবং গণেশ ঠাকুরকে স্নান করিয়ে, যেটা দেখি আমি বলে দিয়েছিলাম আমার ভিডিওতে, ওইভাবে আমি সমস্ত কিছু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর খুব ঝটপট ঝটপট করতে হয়েছে আজকে, কারণ অফিস কলেজও ছিল, তো তাদেরও গুছিয়ে সব পাঠিয়ে দিয়ে তারপর আমি স্নান করে বাজার থেকে কিছু জিনিস সকালে এনেছি, এনে তারপর সব রেডি করেছি। দেখো, ঠাকুরের যেটা হচ্ছে ভোগের থালা এইভাবে দিয়েছি, একটি সন্দেশ মোদক দিয়েছি, লাড্ডু গুড় দিয়েছি, পান সুপারি আতপ চাল, এখানে 5টা ফল দিয়েছি, গোটা কলা অবশ্যই দিতে হয় তাই দিয়েছি, নারকল একমালা দিতে হয় নারকল দিয়েছি। আর এখানে দেখো পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি, লাল ফুল তো অবশ্যই লাগবে, গাঁদা ফুলও লাগবে। আর 21টি দুব্বা লাল সুতো দিয়ে বেঁধে রেখেছি, এখানে দক্ষিণা, ঘিয়ের প্রদীপ, লাল চন্দন, তারপরে তোমার সিঁদুর, আতপ চাল, এগুলো সবই গণেশ ঠাকুরের পুজোতে দরকার লাগে, সব কিছু হাতের কাছে সুন্দরভাবে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এখানে ঠাকুরকে খাওয়ার জল সব কিছু, আর কাজু কিশমিশও একটু মাওয়া দিতে হয় তাই কাজু কিশমিশও ঠাকুরকে দিয়েছি এখানে দিয়ে আর সাজিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে, এখানে আমার ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি, এখানে ধূপ প্রদীপ জ্বলছে, এখানে ঠাকুরের ভিডিও পাটিটার মধ্যে আমি সমস্ত পঞ্চদেবতাকে পুজো করে গণেশ ঠাকুরকে পুজো করেছি, এখানে সমস্ত ফুল সেগুলো রেখে দিয়েছি পুজো করে, তারপর পঞ্চদেবতাকে দক্ষিণা দেওয়া হয়ে গেছে, এখানে থালা সাজিয়ে নিবেদন করা মুখ থাকবে দক্ষিণ দিকে, আর আমি যে পুজো করবো আমার মুখটা থাকবে উত্তর দিকে। সন্ধ্যাবেলা এইভাবে এই দিশাতে কিন্তু গণেশ ঠাকুরের পুজো করতে হয়, অনেকেই তোমরা কমেন্ট করেছিলে এটা, তো সেই জন্য বলে দিলাম। দেখো, আমার পুজো করা হয়ে গেছে, পুজো কমপ্লিট করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে গণেশ চতুর্থী, আর দেখো আমার আমি জাস্ট একটা নতুন জামা পরে সিঁদুরটা একটু লাগিয়ে কোনো রকমে এসে আগে আমি পুজোটা করে নিয়েছি। আমি সকাল থেকে ক্যামেরা তুলে ভিডিও করার একদম টাইম পাইনি, কারণ টাইমের মধ্যে পুজো করতে হতো, যেটা হচ্ছে 11:30 থেকে 11:30 থেকে 1:30 অবধি সময় ছিল, তো তার মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে পুজোটা টাইম মানে করে নিতে হবে বলে আমি, এই দেখো আমার পুজো হয়ে গেছে। আমি কিন্তু একদম ক্যামেরা তুলে ব্লগিং করার টাইমটা পাইনি, কারণ আমার জন্য পুজোটা আগে, পুজো ঠাকুরের পুজো আগে, বাকি যা কিছু পরে, তো সেই জন্য পুজো হয়ে গেছে, এই জাস্ট পুজোটা করলাম। আর ঠিক যে নিয়ম তোমাদের আমি ব্লগ শেয়ার করেছি গণপতি পূজার বিধি নিয়ম বাড়িতে কীভাবে করতে পারো সহজভাবে, ঠিক সেই নিয়মেই পুজো করেছি দেখো এখানে। আর এই যে আমার জাস্ট এই পুজোটা শেষ হলো, পুজো শেষ করলাম। এখন যেটা হচ্ছে আরও যেটা ব্যাপার ছিল আজকে ছিল, দেখো আমার অবস্থাটা দেখেছো কেমন হয়ে আছে, একদম কিচ্ছু করিনি, নাথিং কিচ্ছু না, শুদ্ধ সিঁদুরটা পরেছি, চুলটা পর্যন্ত আঁচড়াইনি, ভিজে চুল নিয়ে আগে আমি পুজো করতে বসেছি এসে, তো এখন যাব, এখন বাকি কথা আমি পরে বলবো, একটু বাকি আছে, সব ঘরে ঘরে ধূপ দীপ দেখাবো তারপরে, তো একটু পরে কথা বলছি, এগুলো করে নিই আগে। তো দেখো, এবার আমি যেটা হচ্ছে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব, তো তাই সেই ভোগের জন্য একটু এখানে আমি যেটা করছি, একটু আগে একটু মোদক বানাবো, তো সুজির মোদক বানাবো, চালগুঁড়ো অল্প একটু ওর মধ্যে দেবো, সুজির মোদক বানাবো, তো তার জন্য সুজির মোদকটা তাড়াতাড়ি হয়েও যাবে, তো সেই জন্য আজকে আমি সুজির মোদক করে দিচ্ছি ঠাকুরকে। প্রথমে একটু ঘি দিয়েছি, তার মধ্যে সুজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, বেশি নাড়াবো না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার যেটা করবো, এর মধ্যে 1 কাপ মতন জল ঢেলে দিয়েছি, দিয়ে সুজিটা ভালো করে মিক্স করে নিলাম। এইবার সুজিটার মধ্যে আমি যেটা দেবো সেটা
दूध दिए देव एखाने दो कप मतन दूध दिए दिलाम ताले जेटा होच्छे मोदकटा खेते खूब स्वाद होबे। तो ये सूजिर मोदकटा खूब झटपट हो जाए किन्तु आसल अथेंटिक मोदक जेटा सेटा चाल गुड़ो दिए कराए जेमन आमरा पीठे करी सेई भावे। तो एखाने आमी दुई चामच मतन चाल गुड़ो दिए दिलाम जाते कि नियमटा जानो बजाय थाके सेई जोन्नो। तो एखाने दुई चामच चाल गुड़ो दिए दिएछि दिए एइबार सूजिटा घन हवा अब्दि नाड़ते हबे आर बेश अनेकटा घन हो गेछे। तो एखाने तीन बड़ो चामचेर मतन आमी दिए दिलाम चीनी आर दिएछि एकटु एलाच गुड़ो। तो एलाच गुड़ोटा दिले खूब सुंदर टेस्ट हबे। तो आमी जेटा बोलछिलाम अथेंटिक जे मोदक हय सेटा आमादेर पीठे जेमन हय ना ठीक सेरकमई हय चाल गुड़ो दिए। तो एखाने देखो नारकल आर गुड़ दिए आमी जेटा होच्छे मोदकेर पुड़टा बानिये निच्छि। तो ए देखो मोदकेर पुड़ रेडी हये गेछे ठीक जेमन आमादेर पीठेते बानाय सेरकमई एकदम नारकलेर छाई तैरि करे निएछि। एइबार যেটা করব এই দেখো কিচ্ছু না গোল্লা করে নেবে সুজির মণ্ডটাকে ছোট ছোট গোল করে নিতে হবে। ছোট ছোট গোল্লা করে নিয়ে মাঝখানে একটু পুর ভরে দেব মাঝখানে পুর ভরে দিয়ে আর ঠিক এই মোদকের যেমনি শেপ হয় মোদকের শেপ বানিয়ে নিলাম আর একটা চামচ দিয়ে শুধু মোদকের যেমন শেপে শেপ হয় ওইরকম ভাবে দাগ করে নিলাম গায়েতে। ব্যাস হয়ে গেল কি সুন্দর মোদক তৈরি হয়ে গেল আর ঝটপট তৈরি হয়ে গেল। আর হ্যাঁ কেউ বলতে পারবে না এর মধ্যে কিন্তু চাল গুঁড়োও দিয়েছি আর চাল গুঁড়োটা সেদ্ধও হয়ে গেছে সুজির সাথে সাথেই। তো দেখো কি সুন্দরভাবে মোদক তৈরি করে নিলাম গণপতি বাপ্পার জন্য। তো এখন আমি একটু ভোগ নিবেদন করব বলে প্রথমে বানিয়ে নিয়েছি মোদকটা আর খুব সহজেই ঝটপট মোদক তৈরি হয়ে গেছে। এবার বানাবো কচি কুমড়োর যেটা হচ্ছে তরকারি। তো এখানে খোসা শুদ্ধ কচি কুমড়োর তরকারি বানাবো তার জন্য একটু মেথি আর মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই যে কচি কুমড়োর তরকারি এইটা কিন্তু অনেক মন্দিরে দেখবে মন্দিরে ভান্ডারাতে গুরুদ্বারায় এসে সমস্ত জায়গায় কিন্তু এই তরকারি কিন্তু করা হয় ঠাকুরকে ভোগে দেওয়ার জন্য। তো এখানে একটু আলু আর টমেটো দিয়েছি আর একটু হলুদ আর নুন দিয়েছি দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেখে রেখে দেবো এটা কোনো জল দিতে হবে না কিচ্ছু হবে না অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো আর নিজে থেকেই জল বেরিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এই কচি কুমড়ো খোসা শুদ্ধ তরকারি কিন্তু খুব বিখ্যাত হচ্ছে নর্থ ইন্ডিয়ার দিকে যে মন্দিরে গুরুদ্বারায় ভান্ডারাতে কিন্তু এই কচি কুমড়োর তরকারি এইভাবেই রান্না হয়। তো দেখো এদিকে আমি তেল গরম করে নিয়েছি এদিকে লুচি ফটাফট বেলে ভেজে নিলাম কারণ দুপুর হয়ে গেছে ঠাকুরকে ভোগ দিতে হবে। তার আগে তো আমি পুজোটা করে নিয়েছি ফল মিষ্টি দিয়ে আর সন্দেশ মোদক দিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছি এইবার ঠাকুরকে এইগুলো দিয়ে আমি ভোগ নিবেদনটা করে নেবো দুপুরবেলা। তো ঠাকুরের জন্য দুপুরের খাবার রেডি করে নিলাম দেখো। তো এখানে ঠাকুরকে লুচি সাতটা লুচি দিয়েছি এক বাটি তরকারি দিয়েছি কুমড়ো আলু টমেটোর ভান্ডারার তরকারি বানিয়েছি আর এদিকে এক থালা মোদক বানিয়ে দিয়েছি ঠাকুরকে। তো দেখো এখানে আমি ঠাকুরের জন্য সুন্দরভাবে কিন্তু ভোগের থালা রেডি করে নিয়েছি। এইবার এই ভোগটি একটু নিবেদন করে দেবো সকালে ওই ফল মিষ্টি যা ছিল সব ভোগ নিবেদন করেছি আবার এই ভোগটাও নিবেদন করে দিলাম আমি গণপতি বাপ্পাকে। এবার গণপতি বাপ্পা একটু দরজাটা আটকে দেবো যাতে উনি এই ভোগটা গ্রহণ করে নিন আর তারপর বিকেলে আবার সন্ধ্যা আরতি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা লাস্ট অবধি দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। তো সকালে কেমন মানে পুজো করেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম একটু কী কী করেছিলাম। আর দেখো এখানে ঠাকুরকে ভোগ দিয়েছি এই যে মোদক করে দিয়েছি এগুলো পুজো করে দিয়েছি সবই। আর যেটা হচ্ছে আজকে অফিস কলেজ দুটোই ছুটি ছিল না দুটোই ছিল অফিসও ছিল কলেজও ছিল তাই ওরা যেটা এখন বাজে 6:30 তো ছেলে এখনও কলেজ থেকে ফেরেনি কারণ ওর এখন এক্সট্রা যেটা ক্লাসেস চলছে যেহেতু এতদিন লকডাউন ছিল এই ছিল সেই জন্য এখন ওর এক্সট্রা ক্লাসেস চলছে ওর বাড়ি আস্তে আস্তে 8:00-9:00 বেজে যায় আর ও অফিস থেকে এই জাস্ট ফিরলো। তো এর মধ্যে আমি এখন সন্ধ্যা আরতিটা করে নেবো নিয়ে তারপর আবার বিকেলে চা খাওয়া আছে। তো দুপুরবেলা পুজো করার পরে আমি এই ঠাকুরের এই প্রসাদই খেয়েছিলাম লুচি এই তরকারি দেখো আর মোদক এখনো আমি খাইনি শুধু লুচি তরকারি একটু ফল খেয়েছিলাম ব্যাস। তো এখন সন্ধে আরতিটা করব আর এটা কপূর দিয়ে সন্ধে আরতি করব একটু ধূপ দেখাবো একটু কপূর দিয়ে সন্ধে আরতি করব ঠাকুরকে করে আজকের গণপতি পুজোটা এখানেই শেষ করছি। তো একটা টিপস তোমাদের আমি দিই আজকে গণপতি পুজোর তো এখন আজকে চতুর্দশী এই আজকে তো চতুর্থী এটা চতুর্দশী অবধি থাকবে। তো একটা খুব ভালো উপায় আমি তোমাদের বলি। তো বন্ধুরা এই সন্ধ্যা আরতির করার আগে তোমাদের আজ আমি একটা টিপস বলি এটা বাস্তু টিপস বলছি এটা কারণ যেটা হচ্ছে এই গণেশ চতুর্থী ধরো এই চতুর্থী থেকে নেই চতুর্দশী অবধি 10 দিন তোমরা অনেকেই কমেন্ট করছো আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে যে দিদি এই সমস্যা আছে এই প্রবলেম আছে কী করবো কম মানে এটা কীভাবে ঠিক হবে। তো আজকে আমি তোমাদের বলে দিই
যে এই সময়টা গণপতি বাপ্পা আমাদের বিঘ্নহর্তা হচ্ছেন, আপদ বিপদ দুঃখ কষ্ট এগুলো দূর করতে কিন্তু খুব সাহায্য করেন। তো তোমাদের যদি কারোর ধরো কেউ শরীর অসুস্থ আছে অথবা তোমরা কোনো বিপদে পড়ে আছো, আপদে পড়ে আছো, তোমাদের খুব আর্থিক কষ্টে আছে, মানে ধরো তোমাদের প্রচণ্ড আর্থিক কষ্ট চলছে কিংবা সম্পর্কের কোনো ইয়ে চলছে, তো সেই রকম এইরকম ধরনের কোনো সমস্যা যেটা ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারো উনি কিন্তু যেটা হচ্ছে পুরো করবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, একটি নেবে সবুজ পেন, একটি পেন আর একটি সাদা কাগজ, এই সাদা কাগজ সাদা কাগজের টুকি সাদা কাগজ আর একটি সবুজ পেন নেবে। এই সাদা কাগজ আর সবুজ পেনে তোমাদের যা সমস্যা সেটা লিখবে। তো এখানে তোমার যা সমস্যা সেটা তোমরা লিখে দিলে যে এই সমস্যা থেকে উদ্ধার করো, কি লিখবে তোমাদের যে ভাষা, তোমাদের যা ভাষা বাংলা হোক হিন্দি হোক ইংলিশে হোক যাই হোক সেটা সেই ভাষাতেই লিখবে যে হে গণপতি বাপ্পা কি আমার কে এই সমস্যাটা থেকে মুক্তি দাও, হে গণপতি বাপ্পা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দাও, একে দেবে তলায় লিখে একটি স্বস্তিক চিহ্ন যে হয় স্বস্তিক চিহ্ন আঁকবে। স্বস্তিক চিহ্ন আঁকার পরে দেখো 21 দিন এই 10 দিন ধরে গণপতি পুজো হবে, অনেকে একদিন করবে, কেউ কেউ 3 দিন করবে, তো আর কেউ তোমরা যেটা হচ্ছে 10 দিন করবে। তো এবার একদিন যারা করছে তারা কি করবে, গণেশ ঠাকুর তোমাদের বাড়িতে তো গণেশ ঠাকুরের নিশ্চয়ই ফটো মূর্তি ছোট কিছুও আছে থেকে আছে, তো সেই জায়গাটায় যখন স্নান টান করে যখন সন্ধেবেলা বসবে এই 10 দিনের মধ্যে যে কোনো দিন করতে পারো, তোমরা যে কোনো দিন এই কাজটা করবে, চতুর্থী থেকে নিয়ে চতুর্দশীর মধ্যে যে কোনো দিন এই কাজটা করতে পারবে তোমরা। তো এরকমভাবে হাতে লিখবে, লিখে এই কাগজটাকে চার ভাঁজ করবে, এরমভাবে চার ভাঁজ করে এটা হাতের ওপর এরমভাবে রাখবে, এইভাবে রেখে ঠাকুরের সামনে বসে 21 বার এইটা এই 21 বার এরমভাবে রেখে হাত রেখে এটাকে এনার্জাইজ করতে হবে, এটার মধ্যে একটা শক্তি একটা পজিটিভিটি, এই যে তোমার ইচ্ছাটা এর মধ্যে লিখেছো, এই যে তোমার সমস্যা দূর হওয়ার কথাটা এর মধ্যে লিখেছো, এটাকে এনার্জাইজ করতে হবে। এটাকে এনার্জাইজ করার জন্য এর মধ্যে এনার্জি এর মধ্যে পজিটিভিটি আনার জন্য তোমাদের যেটা নমো গণ গণপতায় নমো 21 বার বলবে, নমো গণ গণপতায় নমো 21 বার বলবে, চোখ বন্ধ করে গণেশ ঠাকুরের সামনে বসে একটি ধূপ প্রদীপ জ্বালিয়ে 21 বার এটাকে বলে এনার্জাইজ করবে। এনার্জাইজ হয়ে গেলে এটা এনার্জিতে কনভার্ট হয়ে এটা এর মধ্যে পাওয়ার এসে যাবে, পজিটিভিটি আসবে, এর মধ্যে এনার্জি আসবে। তারপরে এইটা নিয়ে তো চলো আমি আগে করে নিই। তো দেখো আরতি হয়ে গেছে, এখন শাঁখ বাজাবো, তবে আমি এটা সব ঘরে ঘরে আগে দেখে আসি। এরপর দেখো যে কাগজটা আমি লিখেছিলাম এইভাবে হাতে নিয়ে 21 বার গণপতি বাপ্পার যে মন্ত্রটা ওইটা বলে এটাকে যেটা হচ্ছে এই কাগজটার মধ্যে পজিটিভিটি আনতে হবে কিংবা এনার্জাইজ করতে হবে। এনার্জাইজ করার পরে এইটা গণেশ ঠাকুরের পায়ের কাছে ডান দিকে এটা রেখে দিতে হবে। তো এইটা আজকের দিনে ধরো রাখা থাকবে, এরপর 10 দিন এই কাগজটা এইভাবেই রেখে দেবে। গণেশ ঠাকুরকে তুলে যদি ঠাকুরের আসনে রেখে দেওয়া হয় তো সঙ্গে এই কাগজটা গণেশ ঠাকুরের সাথেই কিন্তু রেখে দেওয়া হবে। তো এইভাবে আমি রেখে দিলাম। আমার গণেশ চতুর্থী পুজো হয়ে গেছে পূর্ণ। তো এখন যেটা হচ্ছে আমি কালকে আমি তো রাখতে পারবো না, 10 দিন আমার রাখা সম্ভব না, কারণ এই ঘরে একটু অসুবিধা আছে, এই ঘরে মানে রাখা যাবে না, কারণ দরকার লাগে আমার ওদিকে জিনিসপত্র থাকে। তো সেই জন্য আমি কালকে এটাকে তুলে নেবো, গণেশ ঠাকুরকে তুলে আমি তাকে বসিয়ে দেবো। আর অবশ্যই কাগজটা আর গণেশ ঠাকুরের যে দুব্বা একটা গিট বেড়ে দিয়েছি 21টা দুব্বা দিয়ে ওইটা আর গণেশ ঠাকুর ফুল মালা পরিয়েই আমি তাকে বসিয়ে তুলে দেবো গণেশ ঠাকুরকে। তো এইভাবে আমার গণেশ চতুর্থীর পুজো পূর্ণ হলো। আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আজকে এত বেশি গরম, এত ভ্যাপসা গরম একটা
প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড ঘাম হচ্ছে। তো আমার গণেশ চতুর্থী পুজোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যে টিপসটা দিলাম বাস্তু টিপসটা এটা ট্রাই করো, নিশ্চয়ই এটা কাজ হবে। যদি মন থেকে চাও, মন মানে পজিটিভিটি তোমাদের ভেতরে যদি থাকে, যে বাস্তু টিপটা দিলাম এটা ট্রাই করে দেখো, এটা খুব ভালো কাজ দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ভক্তি, নিষ্ঠা, বিশ্বাসটাই বড় জিনিস। আর অসৎ কোনো কাজ কখনোই করার চেষ্টা করবে না, কেন এতে কোনোদিনই যেটা হয় কোনো কিছু সফল হয় না। সৎ মন থাকলে ঠিক সফল হবে সব। তো বন্ধুরা, এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। তাই সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, খুব আনন্দ করে সবাই গণেশ চতুর্থী কাটাও।